না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। ইমানের উপরে অটল থাকতে গেলে হারামকে ছেড়ে দিতে হবে, হালালের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, আমানতের খেয়ানতকে বাদ দিয়ে দিতে হবে, অযথা মানুষের উপরে নিপীড়ন নির্যাতন বন্ধ করে দিতে হবে। দুনিয়াতে চলতে হবে আপনাকে খাকসার হয়ে, দুনিয়াতে চলতে হবে আপনাকে সোজা সাপটা হয়ে। বাদ বাকি কথা থাকলো এই কি, আমার ভেতরে যে যোগ্যতা আছে সেই যোগ্যতার জন্য আমাকে দেশের লোক টেনে আনবে। এই মুজাম্মেল মোলভি, তোমাকে মাদ্রাসা চালাতে হবে, তুমি না হলে মাদ্রাসা চলবে না, বসো তোমাকে নাজেমের সিটে, তোমাকে থাকতে হবে। হ্যাঁ, থাকবেন মুজাম্মেল হক মোলভি। আর যদি মুজাম্মেল মোলভি বলে আমার ক্ষমতা থাকছে হ্যাঁ না থাক, আমার যোগ্যতা থাকছে হ্যাঁ না থাক, আমার বাপের বাড়ির আগা দিকে মাদ্রাসা, আমি নাজেম থাকবো আর আমি এটা থাকবো, এটা হলো বাহুবল। রাসূলুল্লাহ নিজের জীবনে যারা কর্মের দরকার পড়েছে তখন তিনি লোককে বেছে নিয়েছেন, কার ভেতরে কোন যোগ্যতা আছে। সবারই ভেতরে আল্লাহ তাআলা এক যোগ্যতা দেয়নি। পৌষ মাসের কনকনে শীতে, হাড় কাঁপানো শীতে, এমন রাত্রিতে, রাত্রি 9টার সময় হঠাৎ এশারের নামাজ পড়ার পরে মসজিদ ভর্তি লোকের সামনে আওয়াজ তুলে বলছেন, মানি মানিয়াতি নিবে খাবরিল কৌমে, এই লোকেরা খালের ওই পারে, খন্দকের ওই পারে 10,000 মুশরিকের কাছে 30 দিন হয়ে গেল লড়াই করার সাহস পায় না, খাল টপকে এইদিকে আসে না, ওরা লড়াই করবে না পালিয়ে যাবে, খবরটা কে এনে দেবে আমাকে। সব লোক বসে আছে এইরকম করে, সবাই কি সব কাজের যোগ্য? দাঁড়া পার হতে হবে এক, এবং পুষ মাসের কনকনে শীত দুই, 3 নম্বর রাতের বেলা, 4 নম্বর দুশ্মনের ভেতরে ঢুকতে হবে, আর ঢুকার পরে জাসুসি করে তাদের খবরকে বের করে আনতে হবে। এত জটিল কাজটা কয়জন লোক করতে পারে? যোগ্য ব্যক্তিকে রাসূলুল্লাহ বাছাই করলেন, সবারই দ্বারাই সব কাজ হয় না। হঠাৎ করে রাসূল বলছেন, হুজাইফা আস, মসজিদের আন্ধারে এক জায়গা থেকে হাত তুলে বলছে, লাব্বাইক, আছি আল্লাহর রাসূল। বলছে, তোমাকে যেতে হবে। ঠিক আছে, চললাম। রাত 11টার সময় খন্দকের মাঠে গিয়ে, লম্বা কাহিনী এত বলছি না, খোঁজ খবর নিয়ে এসে রাসূলুল্লাহর মসজিদে যখন আসছেন এই লোকটা, তখন রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ছেন আর গায়ের চাদরটা একদিকে লম্বা হয়ে মেঝেতে পড়ে আছে, ঝুলছে। কত ঠান্ডা লেগেছে, কত